হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানেই দেখো সেখানেই মেয়েদের বেচাতি। কেন? মেয়েরা এই টাইপের হয়, মেয়েরা ভালো গার্লফ্রেন্ড হতে পারে না, মেয়েরা এরকম বউ হতে পারে না, মেয়েরা এই মেয়েরা সেই। আর আমাদের পোলারা তারা বুঝি কম যায়। আজ আমি মেয়েদের হয়ে ছেলেদের জন্য কিছু কথা বলতে চাই। কি সবসময় মেয়েদের রোস্ট করব নাকি? ছেলেদেরও টাইম আসা দরকার। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ফান আর এন্টারটেনমেন্টের জন্য, সব ছেলেদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি না। নাহলে আবার কিছু কিছু মামনি বলবি, মামনি রাগ করো না সোনা, তোমার বয়ফ্রেন্ড ধোয়া তুলসী পাতা আমি খুব ভালো করে জানি, কিন্তু সবার তো নয়। তাই চলো ভিডিও শুরু করা যাক। রিলেশনশিপের শুরুতেই এইসব ছেলেরা ঘুমোতে জাগতে হাঁটতে মুততে হাঁকতে সমস্ত জায়গায় শুধুই তোমাকে দেখে, শুধুই তোমাকে। ভালোবাসা সে আর নাই বা বললাম, গদু গদু। দুমিনিট আগে ফোন করেছে তো কি হয়েছে? সারাক্ষণই করবো, তুমি বোঝো না তোমাকে ছাড়া আমি একটা সেকেন্ডও থাকতে পারি না। দুটো মিনিট মানে কত সেকেন্ড জানো? এই যে আজকে শপিং মলে তুমি আমাকে না বলে কেন গেছিলে? আর আর ওই ছেলেটা কে ছিল? হ্যাঁ বেবি, কাল রাতে না আমার তোমার জন্য ঘুম হয়নি। ফোনে ছিল না তো কি হয়েছিল? স্বপ্নে এসেছিলে তুমি খাওয়াটা বাজে খেয়াল আছে? এরকম করলে শরীরটা খারাপ করবে তো। ভালোবাসা রুকো যারা সবার করো। হ্যাঁ বলো, কোথায় যাবে? শপিং মল? হ্যাঁ শপিং মল আসলে। আচ্ছা আজকে না গেলে হবে না? যেতেই হবে তাহলে। তুমি ওই তোমার ওই কে মাসির ছেলে না কে আছে না ওকে নিয়ে যাও না। রাখি, আমার না খুব ঘুম পাচ্ছে, কাল আবার ভোরে উঠতে হবে তো, কাজ আছে। 5 মিনিট তো কি হয়েছে বাবু, কথা বলার সাথে কি ভালোবাসার সম্পর্ক? তুমি তুমি করলে হয় না, এই জিনিসগুলোকে বুঝতে হবে। তুমি যদি কথা কথা এত রাগ করো তাহলে তুমি যেতে পারো, আমার ভাই পোষাচ্ছে না। ডেলি ডেলি ঝগড়া ভালো লাগে না। তুমি আমাকে কিছু দিতে চাও না, তার উপরে আমাকে শুধু দিতে হয় তোমাকে, এই দাও সেই দাও ওই দাও, আমি পাচ্ছি না ভাই। যাও 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 যাও। সত্যি কথা, তুমি এদেরকে কোনোভাবেই খুশি করতে পারবে না। এরা যে কি চায় এরা নিজেরাও জানে না। প্রথমে এরাই তোমাকে 10 বার খোঁচা মারবে, খেয়েছো হেগেছো যাচ্ছ কোথায় আমাকে বলো, ভালোবাসো আরো কেয়ার করো। তারপরে যখন আপনি এর কেয়ার করাটা শুরু করবেন তখন এনার ভাও বেড়ে হয়ে যাবে 180 ডিগ্রি। হয়ে গেল। যদি আপনি বেশি ইন্টারেস্ট না দেখান, বাবু তুমি আমার কেয়ার করো না তার মানে তুমি অন্য ছেলেকে ভালোবাসো, আবার যখন বেশি কেয়ার করবেন, হ্যাঁ তুমি এত ঘ্যান ঘ্যান করো কেন গো, আর 5টা মেয়ের মতো নর্মাল হতে পারে না, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাই তুই চাষটা কি? যখন তুমি রাস্তায় কোনো বন্ধুর সাথে কথা বলবে তখন আমি পাশে দাঁড়িয়ে আছি, কার সাথে কথা বলছো, কে ওটা, হ্যাঁ বাড়ি কোথায়, কি করে, কবে থেকে সম্পর্ক, বন্ধু কিসের বন্ধু, আজকাল কেউ বন্ধু হয় না ভাই, হ্যাঁ সব জানি মারে, আমি বুঝি, আমি থাকলে তুমি কারোর সাথে কথা বলবে না, চোখ গেলে। আর যখন তোমার বন্ধুটি পাশ দিয়ে গিয়ে হেসে হাই বলবে কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডের ভয় ইগনোর করে জাস্ট মুচকি হেসে চলে যাবে, তখন আবার এই বয়ফ্রেন্ডই তোমাকে বলবে, এই তুমি কথা বললে না কেন, তুমি কথা কেন বললে না, এটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করলে, মানে কি বোঝাতে চাও, কি বোঝাতে চাও, আমি আছি বলে তুমি কথা বলছো না, এতে ও কি ভাবে? প্রথম প্রথম তো সে তোমার ছোটবেলার জামা থেকে এখনকার জামার প্রত্যেকটা কালার ডিজাইন সব মনে রাখবে, যেই সম্পর্ক পুরনো হতে থাকবে রিসেন্ট তুমি তার সাথে গিয়ে কোন জামাটা কিনেছো সেটাও সে আর মনে রাখতে পারবে না। প্রথম প্রথম যখন তোমার ঘুম পাবে সে চাইবে তোমার সাথে ফোনে রাত্রে কথা বলতে। না না, তোমার ঘুম পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, দ্যাট ইজ আনন্যাচারাল। তুমি ওকে ভালোবাসো না তার মানে এটাই প্রমাণ হয় তুমি ওকে ভালোবাসো না, কেয়ার করো না। কিন্তু যেই তুমি কেয়ার করা শুরু করবে, তুমি এবার রাত্রিবেলা ডেলি কথা বলা শুরু করবে, তখন বাবু হয়ে গেল মহারাজা। আজকে আমার ঘুম পাচ্ছে, কালকে সকালে আমাকে উঠতে হবে, এখন আমি ব্যস্ত আছি, আর রোজ রোজ কথা বলতে ভালো লাগে না। এই
চালাকাঠ চেনো চালাকাঠ? গুজের বলছ না, তখন চুমু চায়, আপনি যদি চুমু দিয়ে দেন তাহলে সে বলবে এত সহজে দিয়ে দিল মালটা, কোনো গড়বড় আছে, এ তাহলে সবাইকে এরকম চুমু দিয়ে বেড়ান চলবে না। আর আপনি যদি ডিনাই করেন তখন আবার, হ্যাঁ তোমার তো ভাল কিসের বলো তো, হ্যাঁ সবাই দেখছো তুমি দিতে পারছ না, তুমি কি আমাকে ভালোবাসো না, সন্দেহ করছো, কি বোঝাতে কি চাইছো? হ্যাঁ চুমু দিলে তুমি ভার্জিনিটি লুজ করবে, হোয়াট ডু ইউ মিন, কি চাও কি তুমি একটা চুমু দিতে পারছো না, এরকম করে সম্পর্ক এগোয় নাকি? হোয়াট ইজ দিস? যখন তুমি চাইবে তোমার বন্ধুদের সাথে পার্টি করতে, মজা করতে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, ফুচকা খাবে, সিনেমা দেখবে, না কোথাও যাবে না, আমি যাব তোমার সাথে, আমি তোমার সাথে থাকবো, একা একা কোথাও? হ্যাঁ বলছি আমি একটু আমার বন্ধুদের বাড়ি এসেছি, না মানে আজকে একটু পার্টি আছে আর কি, না বলা হয়নি আসলে, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আর কি, আর দারু টারু আমি খাই না, না না। হ্যাঁ হ্যাঁ ও তো ভেবো না, ও সব ভেবো না, ঠিক আছে বলি, ঢ্যামনামো হচ্ছে, হ্যাঁ ঢ্যামনামো দেখবে, তোমার বয়ফ্রেন্ডের যদি পাস্টে কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, মানে এক্স, তোমাকে ঠিক বলবে, শোনো আজ থেকে তোমার সাথে আমার জীবন শুরু, আমার পাস্টে কি হয়েছে সেগুলো নিয়ে ঘেঁটো না, ও একটা জালি মাল ছিল, মানে আমাকে এভাবে ঠকালো আর একটা ছেলে পেয়ে আমি জাস্ট টলারেট করতে পারি না, আমি আজ থেকে ওর নামও নিতে চাই না, ঠিক আছে? আজ থেকে তুমি আর আমি, লক্ষ্মী মেয়ের মতো মেনে নিলে যে না তোমার বয়ফ্রেন্ড শুধু তোমাকেই ভালোবাসে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, দাঁড়াও পিকচার আমি বাকি, হ্যাঁ মেরে দোস্ত তুমিও ভোলা মেয়ের মতো বলে দিলে তোমার বয়ফ্রেন্ডকে, আমারও আগে একটা ছিল, তবে আমি তার কথা আর মনে রাখতে চাই না, মানে তুমি আমার লাইফে সব, আমি প্লিজ ভুলে যাও। কি বয়ফ্রেন্ড ছিল? কটা বয়ফ্রেন্ড ছিল? ভালোবাসতে শেখো, খেলাধুলা করতে।